সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস কিন্তু হাসি মুখেও ছেড়ে দিতে হয়। আর এটা হচ্ছে পরিস্থিতির কারণে, পরিস্থিতি বুঝেই আমরা এই কাজগুলো করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে কিন্তু আমি কচু রান্না করব, আর এই কচুটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কচু রান্না করার জন্য কিন্তু আমি আগে একটা কথা বলি, এই কচু কিন্তু হচ্ছে পানি কচু। আমাদের এলাকায় এটাকে পানি কচু বলে, আর আপনাদের কার কার এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কচুটা কিন্তু আমি এই যে একটু গরম পানিতে ভাপ দিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিলাম, কারণ যেহেতু কচু সেক্ষেত্রে একটু ভাপ দিয়ে পানি ফেলে নিলে তাহলে কিন্তু ভালো হয়। তো কচু রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করব। তো প্রথমে তো আমি এই দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দিছি। এরপরে একটু নেড়ে ছেড়ে আমি এখানে সব ধরনের মশলা যেমন জিরা বাটা, রসুন বাটা এবং হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ, এরপরে এগুলো দিয়ে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে এই কচুটা কিন্তু অনেকেই খেতে বোঝে না বা অনেকেই খেতে পছন্দ করে না, অনেকে রান্নার ধরনটাও বোঝে না, যেমনটা আমি আমার হতো। আমি আগে বুঝতাম না যে কচুটা কিভাবে রান্না করতে হয় বা কিভাবে খেতে হয়, এমন একটা আমার ভেতর কাজ করতো, বুঝতাম না। তো শাশুড়ি মা দেখিয়ে দিয়েছে আস্তে আস্তে করে, এখন আমি অনেকটাই পারি বা এখন আমি রান্না করতে পারি। তো এই তো আসলে এই কচুটা কিন্তু আমি অনেক সময় দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করি, আবার কখনো মাছ দিয়ে হালকা ভুনা করি। খেতে কিন্তু অসাধারণ এই কচুটা। এরপর এই কচুর যে ডাঁটাটা থাকে ওই ডাঁটাটাও কিন্তু আমি ভাজি করে খাই, কারণ ডাঁটাটা আরও স্বাদ। যেমনটা নিচের অংশ স্বাদ, উপরেরটা ঠিক তেমনই স্বাদ। তো আমি এই কচুর কোনো অংশই ফেলে দিই না, প্রত্যেকটা অংশই আমি কিন্তু খাই বা কাজে লাগাই। ফেলানোর মতো কোনো সিস্টেম নেই এখানে, সবটুকুই খাওয়ার মতো জিনিস। তো এই তো আমি মশলার সাথে আমার কচুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিছি, আর কষানো শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম। তো জলের পানি দেওয়ার পরে কত সময় আমি এটাকে জাল করে নিচ্ছি, আর জাল করার পরে এখন দেখেন এর কিন্তু বলক চলে আসছে। আর বলক আসার পরে কিন্তু আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছটাও এখন আমি দিয়ে দিলাম। তো মাছ দিয়ে এখন আমি কত সময় একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আর নেড়ে ছেড়ে এখন আমি কিন্তু আবারও এটাকে ঢাকনা দিয়ে কত সময় ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে আবার কিছু সময় পর এখন দেখেন আমি ঢাকনাটা উঠালাম, আর এখন এই যে মশলাটা দিলাম আমি, এই মশলাটা হচ্ছে ভাজা জিরা আর হচ্ছে পেঁয়াজ পেস্তা। তো পেঁয়াজ পেস্তা আর ভাজা জিরা এ দুটোকে আমি আবার একটু বেটে নিলাম। বেটে একটা মশলা তৈরি করে এই যে তরকারিটা নামানোর আগেই আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কিন্তু ফাইনাল লুক, তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে এই তরকারিটা নামিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা বা আমার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমার রান্নাটা কেমন হয়েছে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।